নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজ বড় রথ আর আমরা এসেছি রথ দেখতে। তো তোমাদের সবাইরই আমন্ত্রণ রইল আমাদের মহিষাদলে রথের মেলা দেখার জন্য। আজকে রথ টানার ইচ্ছে আছে, কিন্তু বুবুকে নিয়ে বোধ হয় এত ভিড়ের মধ্যে রথ টানার সুযোগ হবে না আমাদের। আজকের ওয়েদারটা সকাল থেকেই খুব সুন্দর, হালকা মেঘ করে আছে কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি সেভাবে। আর ওয়েদারটা ভালো থাকার জন্য প্রচণ্ড ভিড়, কী পরিমাণ ভিড় তা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ভিড় ঠেলে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি রথের দিকে। আমাদের মহিষাদলের সব থেকে যেটা বিখ্যাত তা হলো এই মহিষাদলের ঐতিহ্যবাহী রথ, যা প্রায় 250 বছরের পুরনো রথ। প্রচুর দূর দূর এলাকা থেকে মানুষেরা আসে রথ টানার জন্য। এখন রথের একদম কাছে চলে এসেছি, কিন্তু রথের পেছন দিকে দাঁড়িয়ে আছি, এত ভিড় ঠেলে সামনের দিকে যাওয়া সম্ভব হচ্ছে না। আর একটুখানির মধ্যেই হয়তো রথ টানা শুরু হয়ে যাবে। রাজা এসে রথের কাছেতে হাত দিলেই রথ টানা শুরু হয়। ইনি হলেন রাজার বংশধর এবং এর পরে রাজা আসবে। এই পালকিতে করে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন রাজা। রাজা এসে উপস্থিত হয়ে গেছেন, তো এক্ষুনি রথ টানা শুরু হয়ে যাবে। রথ আজ যাচ্ছে মাসির বাড়ি, আর আবার 7 দিন পরে হবে ফেরত রথ। অর্থাৎ রথকে মাসির বাড়ি থেকে 7 দিন পরে আবার এইখানে টেনে নিয়ে আসা হবে। তো এবারে আমরা একটু যাব মেলার দিকে। এই জায়গাটা রথতলা নামে পরিচিত। এখানে এখন জায়গার অভাবে খুব কম সংখ্যকই দোকান বসে, আর বেশিরভাগ মেলাটা বসে রাজার গড়ে ও তার আশেপাশে। আমরা এখন যাচ্ছি রাজার গড়ের দিকে মেলা দেখতে। তো যেতে যেতে রাস্তার দুপাশে প্রচুর দোকান বসেছে। পুরো মহিষাদলটাতেই আজকে প্রচণ্ড ভিড়। তো আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এগোচ্ছি। Thank you.
এখানে কেউ ব্যক্তিগতভাবে জলদান করছিল যাত্রীদেরকে। তো এত গরম আর ভিড়ে আমাদেরও খুব তেষ্টা পেয়েছিল, তো এখান থেকে একটু জল খেলাম। রথের মেলাতে প্রত্যেক বছরই প্রচুর চারা গাছের দোকান বসে, তো আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু চারা কিনি। তো আজকে কিনবো না, অন্য একদিন কিনবো আমরা চারা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর চারা গাছ, চারা গাছের সঙ্গে কোনো কোনো দোকানে টবও বিক্রি হয়। এই রথের মেলা প্রায় এক মাস ধরে থাকে, তো রথ টানার দিনগুলোতেই এতটা পরিমাণ ভিড় থাকে, না হলে অন্য দিনগুলো কিন্তু এতটা পরিমাণ ভিড় থাকে না। এই রথের মেলাতে প্রচুর ধরনের জিনিস বিক্রি হয়, কোনো জিনিসই প্রায় বাদ থাকে না। বাড়ির কাছেই রথ, তো সেই জন্য এত ভিড়ের মধ্যে আজকে কিছু কেনাকাটা করলাম না, অন্য একদিন এসে কেনাকাটা করব। আজকে শুধুমাত্র কিছু খাওয়া দাওয়া করলাম। কিছু খাওয়া দাওয়ার পর এবার একটু যাব যেখানে পাখি বিক্রি হচ্ছে সেইখানের দিকে। মেলায় মানে খাওয়ার হবে, মহিষাদলের রথে একটা বড় আকর্ষণ হলো এই পাখি। যারা পাখি পোষেন তারা এই পাখি কেনার জন্য অনেক দূর থেকে আসেন। এই পাখি শুধুমাত্র বড় রথ, ফেরত রথ ও পূর্ণিমা রথ এই দিনগুলোতেই বসে। এক মাস মেলা থাকলেও পাখি কিন্তু সারা মেলাতে থাকে না। নানা ধরনের পাখি বিক্রি হচ্ছে, সঙ্গে পাখির খুব সুন্দর সুন্দর খাঁচা, পাখির খাবার সবই এখানে পাওয়া যাচ্ছে। এর পাশেই বিক্রি হচ্ছে কাঁঠাল, তবে কাঁঠালটা শুধুমাত্র মেলা নয়, মেলার বাইরেও এখানে কাঁঠাল বিক্রি হয়। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, তো এবারে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। তো তোমাদের সবাইয়ের আমন্ত্রণ রইল এই রথ দেখার জন্য। আর তোমাদের কেমন লাগলো রথ তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে।